Hey guys, welcome back to my channel Shade Allade. আর Shade Allade তে আরো একবার স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প তেলের মধ্যে হেলদি একটা রেসিপি যেটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে আবার চা কফির সাথেও খাওয়া যেতে পারে। তো এটাকে আমি ব্রেকফাস্টের জন্যই বেশি প্রেফার করব। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে একটা মাঝারি সাইজের আলু একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দেব আমি পরিমাণ অনুযায়ী আদা কুচি, অল্প একটুখানি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা গোটা গাজর গ্রেট করে নিয়েছি আর অল্প ধনে পাতা। এবার এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরের মধ্যে অ্যাড করব আমি বেসন, বড় চামচের 2 চামচ বেসন। বেসনের পর সুজি বড় চামচের 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, পরিমাণ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 টিস্পুন। আর সব কিছু ভালো করে আমি মিক্স করে নেব। তো এটা আমি কোনো রকম জল ইউজ করব না, এতে যে পরিমাণ আলু বা গাজর থেকে বা পেঁয়াজ থেকে যে পরিমাণ জল রিলিজ করবে সেটাতেই আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ফ্রাইং প্যানটায় আমি মাখিয়ে নেব। একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে প্যানটার মধ্যে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর আমি ওদিকে 10 মিনিটও হয়ে গেছে, আমি ঢাকনাটাও খুলছি, এটা রেডি হয়ে গেছে। এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি আমি কাঁটা চামচ দিয়ে। তো এবার আমি যে তেলটা গরম করতে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে একটু ছড়িয়ে দেব। আর এই মিশ্রণটা থেকে একটু ত্রিকোণাকৃতি শেপ করে নিয়ে আমি এগুলোকে ফ্রাই করব। তো আপনারা চাইলে যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন, আমি এখানে ত্রিকোণাকৃতির শেপে তৈরি করেছি। তো এগুলোকে এবার আমি একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব। তো এটা কিন্তু একদম অল্প তেলের মধ্যে ফ্রাই হবে। এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, একদম অল্প তেলের মধ্যেই হয়। এছাড়াও এটা স্ন্যাক্সের হিসাবেও খাওয়া যেতে পারে চা কফির সাথে। তো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, একদম লাল লাল হয়ে গেছে একটা সাইড। এবার উল্টে দিয়ে অপর সাইডটাও আমি ঠিক এইভাবেই লাল লাল করে ফ্রাই করে নেব। তো বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আমি আবার ফ্রাই করব। একদম কম টাইমে বানানো যায়, খুব সহজ রেসিপি, খুব বেশি খাটনিও নেই, তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় চটজলদি। তো আর একটা সাইডও খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি, আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একদম অল্প তেলের মধ্যে। যেহেতু আমার সমস্ত ভেজিটেবিল একদম কাঁচা দিয়েছি তাই বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ধৈর্য ধরে এটাকে ফ্রাই করতে হবে। তো আমার এই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে, এই ব্রেকফাস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর রেগুলারের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও কিন্তু প্লিজ প্রেস করে দেবেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।